তথ্য প্রযুক্তির এই যুগে ভাইরাস, ম্যালওয়্যার এবং হ্যাকিং এই তিনটি শব্দ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এই শব্দগুলোর সাথে আমরা যতটা পরিচিত না তার সাথে আমরা একটির সাথে আরেকটি গুলিয়ে ফেলি। আমরা দেখেছি ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য রয়েছে, তবে আমি তার থেকে একটু সিম্প্লিফাই করে বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে এই বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেই জন্য ভিডিওর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, যাতে বিষয়গুলো আপনাদের কাজে আসে এবং ভিডিও শেষের দিকে এগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করছি এই নিয়ে বিস্তারিত আমার ভিডিও। ভাইরাস সম্পর্কে থিওরিটিক্যালি বলার চেয়ে আমি একটি প্র্যাকটিক্যাল করে দেখাই। আপনি চাইলে আপনার পিসিতে এটি টেস্ট করে দেখতে পারেন। আমাকে যেটা করতে হবে, আমি স্টার্ট বাটন থেকে প্রথমে যাব নোটপ্যাড, সেখান থেকে আমি নোটপ্যাডটি ওপেন করছি এবং সিম্পলিফাই করে আমি জাস্ট একটি টাইপ করছি এমডি অর্থাৎ মেক ডাইরেক্টরি নিউ ফোল্ডার। এটি আমি কপি করছি এবং আমি বেশ কয়েকটি আমি ফোল্ডার নাম দিব। ধরেন এটার নাম দিলাম 1, এটা 1, এটা 1, এটা দিলাম 1, এটা দিলাম 1, এটা দিলাম 2। এই ফাইলটি আমি যখন সেভ করব, আমাকে একটি এক্সটেনশন খুঁজবে, সেটি টেক্সট না দিয়ে আমি অল ফাইলস সিলেক্ট করছি এবং ডেস্কটপ থেকে আমি এটার নাম দিলাম ভাইরাস অর মেক ফোল্ডার ডট ব্যাট দিয়ে যখন আমি সেভ করব, এই ফাইলটি একটি ব্যাট ফাইল হিসেবে সেভ হবে। দেখতে পাচ্ছেন এখানে ফাইলটি এক্সটেনশন ভাইরাস নাম দিয়ে হলেও এখানে বেসিক্যালি একটি ব্যাচ ফাইল। যখনই আমি এটি ডাবল ক্লিক করব, খুব সহজে দেখবেন আমার এই ফোল্ডারগুলো তৈরি হয়ে গেছে। এখন চাইলে আমি সেম ব্যাপারটাকে অর্থাৎ আমি চাইলে ফোল্ডারগুলোকে ডিলিট করতে পারি, রিমুভ ডাইরেক্টরি এই শব্দটি টাইপ করছি, অর্থাৎ এখন এই সেম প্রোগ্রামটা আমি মডিফিকেশন করে যেটি করব সেটি হচ্ছে আসলে ফোল্ডারগুলো ডিলিট করব। ওকে, এখন যদি আমি ডাবল ক্লিক করি দেখবেন ফোল্ডারগুলো ডিলিট হয়ে যাবে। সিম্পল। সো ভাইরাস আসলে কি? ভাইরাস আসলে হচ্ছে এমন একটি প্রোগ্রাম যেটি ডিস্ট্রাক্টেড মোডে কাজ করে। সেটি একটি সফটওয়্যার হতে পারে, সেটি একটি অ্যাপ্লিকেশন হতে পারে, যেটির কাজ হচ্ছে আসলে আপনার প্রোগ্রামকে অর্থাৎ আপনার পিসির যে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে সেগুলোকে গায়েব করে ফেলা, স্লো করে ফেলা, এই সমস্ত কাজগুলো আসলে করে ভাইরাস। এখন এই ভাইরাস গুলো কীভাবে আসতে পারে, সেটি আপনাদের প্যানড্রাইভ যদি ইউজ করেন সেটির মাধ্যমে আসতে পারে, ইমেলের মাধ্যমে আসতে পারে, বিভিন্ন ওয়েতে আপনার পিসিতে কিন্তু আসতে পারে, অথবা আগে থেকে থাকা ভাইরাসও কিন্তু আপনার পিসিতে থাকতে পারে। এটা বিভিন্ন ট্রিগারের মাধ্যমে কিন্তু ভাইরাসগুলো অ্যাক্টিভেশন হয়। আর ভাইরাস এবং ম্যালওয়্যারের মধ্যে যে মূল পার্থক্য সেটা হচ্ছে আসলে ম্যালওয়্যার আপনার ফাইলের এক্সটেনশনগুলো চেঞ্জ করে সে এটাকে মূলত এনক্রিপ্টেড করে রাখে। আর এই ম্যালওয়্যারগুলো সেম ওয়েতে অর্থাৎ ইমেল এবং প্যানড্রাইভ অথবা বলতে পারেন যখনই আপনি কোনো ওয়েবসাইটে যান দেখবেন বাম পাশে ডান পাশে বিভিন্ন জায়গায় আপনারা অ্যাড দেখেন, ওই অ্যাডে ক্লিক করলেও কিন্তু ভাইরাস এবং ম্যালওয়্যার দুটোই চলে আসে। মূল যেটা পার্থক্য ভাইরাস এবং ম্যালওয়্যারের মধ্যে, একটি মানে একদম বলতে গেলে পুরোটাই কিন্তু সেম, শুধুমাত্র ভাইরাস কি করে এটার কাজ হচ্ছে পিসি স্লো করে দেওয়া অথবা ফাইল গায়েব করে দেওয়া। আর ম্যালওয়্যার যেটা করে সেটি হচ্ছে কি, আপনার নির্দিষ্ট এবং ইম্পর্টেন্ট কোনো ফাইল যদি থাকে, ফোল্ডার থাকে, সেটাকে এনক্রিপ্টেড করে রাখে। যখনই আপনি ম্যালওয়্যার অ্যাটাক হবেন আপনার সমস্ত প্রয়োজনীয় ফাইল, বিশেষ করে পাসওয়ার্ড থেকে শুরু করে সব কিছু সে এনক্রিপ্টেড করে রাখে। যখনই আপনি দেখতে পেলেন যে আপনার অলরেডি ম্যালওয়্যার অ্যাটাক হয়ে গেছে, সেই মুহূর্তে আপনি যদি ম্যালওয়্যার যারা তৈরি করেছে তাদের সাথে যোগাযোগ করেন, তারা একটি টাকা চায়, সেটা বিটকয়েন হতে পারে অথবা ডলারও হতে পারে। যখনই আপনি তাদেরকে পে করবেন, যদি আপনার কাছে সেটির জন্য কোনো ভ্যাকসিন না থেকে থাকে অথবা অ্যান্টিভাইরাস না থেকে থাকে, তখন কিন্তু আপনাকে
এই মেলওয়্যারের যারা অলরেডি অর্থাৎ ভ্যাকসিন তৈরি করে রেখেছে তাদেরকে পে করলেই আপনি তখন অ্যান্টিডোট পাবেন এবং সেটি দিয়ে আপনি ফাইলটা কি করতে পারবেন, ডিক্রিপ্ট করতে পারবেন। সো ভাইরাস এবং মেলওয়্যার কিন্তু সিমিলারলি সেম, শুধুমাত্র এদের অ্যাক্টিভিটিস এখানে ডিফারেন্ট। আর হ্যাকিং মূলত ধরে নেন আপনার একটা ঘর রয়েছে, ভাইরাস এবং মেলওয়্যার আপনার ঘরের মধ্যেই রয়েছে, সে কি করবে দরজাটা খোলা রাখবে, বাইট থেকে যখন আপনার পিসি অথবা সার্ভার যখনই বাইট থেকে অ্যাক্সেস করবে সেটি মূলত হচ্ছে হ্যাকিং। অর্থাৎ হ্যাকিংয়ের সাথে ভাইরাস মেলওয়্যার এগুলি কিন্তু জড়িত। এছাড়া আপনি হয়তো ওয়ার্ম অথবা ফিশিং শব্দগুলো শুনে থাকতে পারেন, এটি আসলে একই ব্যাপার, তবে তাদের মধ্যে টেকনিক্যালি কিছু ডিফারেন্ট রয়েছে। আর হ্যাকিং, ভাইরাস এবং মেলওয়্যারের জন্য আপনাদেরকে অবশ্যই অ্যান্টিভাইরাস ইউজ করাটা জরুরি। এছাড়াও চাইলে আপনি যখনই কোনো ফাইল ডাউনলোড করছেন অথবা কারো পেন ড্রাইভ ইউজ করছেন অথবা আপনি ক্লিক করছেন কোথাও, সেই সময় কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ, বাই বাই।